চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই স্পেশাল একটা নাড়ু, যেটা খুবই মুখরোচক। মাত্র তিনটি উপকরণ দিয়ে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই মুখরোচক নাড়ুটি। সুস্বাদু এই নাড়ুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে নারকেল গুড় আর সাদা তেল। যারা সাথে আছেন, দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে আসি এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটা কড়াইয়ে 200 গ্রাম পরিমাণ সাদা তিল নিয়ে ভেজে নিচ্ছি। তিলটা ভাজার সময় চুলার জালটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। তিলে যখন হালকা কালার আসতে শুরু করবে তখন এটা নামিয়ে নিতে হবে। তিল নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ গুড়। কড়াইয়ে গুড় দেওয়ার পর খুব সাবধানতার সাথে গুড়টাকে জাল করে নিতে হবে। চুলার জাল এমন রাখতে হবে যেন গুড়টা নিচের থেকে লেগে না যায়। গুড়ের সাথে এখন একটু গরম মশলার গুঁড়া অ্যাড করছি। গরম মশলাটা অ্যাড করা শুধুমাত্র সুন্দর ঘ্রাণের জন্য, তবে এটা না দিলেও কোনো সমস্যা নাই। গুড় জাল করতে করতে যখন গুড় থেকে ফেনা উঠতে শুরু করবে তখন বুঝে নিতে হবে গুড়টা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তখন এর সাথে মিশিয়ে দিতে হবে নারকেল। আর এখানে আমি মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি আর পুরো নারকেলটা এর সাথে মিশিয়ে দিয়েছি। 250 গ্রাম গুড়ের জন্য মাঝারি সাইজের একটা নারকেলই পারফেক্ট। নারকেল দেওয়ার পর আবারও সুন্দর করে জাল করে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর যে নারকেল থেকে কিছু পানি বের হয়েছে, জাল করে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচেই লেগে যাবে। পানিটা শুকিয়ে যাওয়ার পর যখন অল্প ভেজা আছে তখন এর সাথে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সব তিলগুলো নারকেলগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তিল দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করতে হবে আর তখনও কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়ানো কোনোভাবে বন্ধ করা যাবে না। নাড়ুর খামিরটা রেডি, এটা এখন নামিয়ে নিচ্ছে একটা প্লেটে। খামিরটা প্লেটে নামিয়ে নেওয়ার পর পুরো ঠান্ডা হওয়ার আগে একটু গরম থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি আর একটু একটু করে ধরে নিয়ে ছোট সাইজের গোল বল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু গোল মতো করে আর নাড়ু বানানো যাবে না। তাই বাড়িতে অন্য কারো হেল্প নিয়ে তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আমার সাথে হেল্প করছে আমার মা। মার হেল্প নিয়ে সব নাড়ুগুলো দ্রুত করে বানিয়ে শেষ করলাম। নাড়ুগুলো কিন্তু বানিয়ে নেওয়া শেষ। এটা যেমন দেখতে সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু।
ফ্রিজে না রেখে কোনো বাইরোধী বক্সে রেখে এটা 15-20 দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। তো এই ছিল আমার সুস্বাদু তিলের নাড়ুর রেসিপি। ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।